ना ओ रशिया जाय रे मुन पुड़िया प्रे मेरा गुन শিরিন শীলাকে বলা হয় দ্বিতীয় পরিমণি, কিন্তু কেন? অবশ্যই তার যথেষ্ট কারণ রয়েছে। শিরিন শীলা পরিমণির মতো উশৃঙ্খল জীবন যাপন করেন, পরিমণির মতো খোলামেলা পোশাকও পরিধান করতে শিরিন শীলাকে দেখা যায়। তাছাড়া শিরিন শীলা আর পরিমণির খুব ভালো বন্ধুত্বপূর্ণ পারিবারিক ঘনিষ্ঠ একটা সম্পর্ক রয়েছে, প্রায় সময় তাদেরকে একই ফ্রেমে বন্দী হতে দেখা যায়। বিয়ের ফুল ফুটছে না, সবাই বলে না যে জন্ম মৃত্যু বিয়ে সবই হচ্ছে উপরওয়ালার হাতে। সম্প্রতি একটা ইন্টারভিউতে শিরিন শীলাকে প্রশ্ন করা হয়, সবাই তো বিয়ে করছে, আপনি কবে বিয়ে করবেন? সেই প্রশ্নের উত্তরে শিরিন শীলা বলেন যে জন্ম মৃত্যু বিয়ে সবকিছু আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলা যখন বিয়ের ফুল ফুটাবে তখনই আমার বিয়ে হবে। তাছাড়া প্রায় সময় শিরিন শীলাকে দেখা যায় পরিমণির মতো খুব ঝাঁকঝমকভাবে জন্মদিনের উৎসব পালন করতে। পরিমণি যেমন টাকার তোয়াক্কা না করে তার শখ আহ্লাদ বিলাসিতা পূরণ করার জন্য অনেক সময় অনেককে চমকে দিয়ে এমন এমন কাণ্ড ঘটিয়ে বসেন সেটার জন্য মোটেই কেউ প্রস্তুত থাকে না। শিরিন শীলা যতই মুখে অস্বীকার করুক যে আমি দ্বিতীয় পরিমণি না, কিন্তু তার কাজকর্ম, আচার আচরণ, চলাফেরা, বিহেভিয়ার সবকিছু দেখেই মনে হয় যে তিনি সবসময় পরিমণিকে ফলো করে বা পরিমণিকে আইডল হিসাবে মেনে চলেন। তবে শিরিন শীলা মানুষের চোখে বেশি বিতর্কিত হয় ভাইরাল সেই ভিক্ষুকের সাথে চুমু কাণ্ডে। সেই ভিক্ষুককে দেখা যায় রাস্তায় ভিক্ষা করতে, তাকে ডেকে এনে 50 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে তার প্রতি অনুপ্রেরণা দেখায় শিরিন শীলা। কিন্তু সেই সুযোগটাই নিয়ে বসে সেই ভাইরাল ভিক্ষুক। ভাইরাল ভিক্ষুক শিরিন শীলাকে বলে, আমি আপনার সাথে যাব, আমি আপনার সাথে থাকতে চাই, আপনার সাথে একই টেবিলে বসে খাওয়া দাওয়া করতে চাই। আমি আপনার সাথে যাব। আমার সাথে যাবা? কিন্তু কি এক অবস্থা, শিরিন শীলা কোনো কিছু বুঝে ওঠার আগেই খুব যত্ন সহকারে, খুব আগ্রহের সাথে সেই ভাইরাল ভিক্ষুক শিরিন শীলার গালে একটা কিস করে দেয়। কি অবস্থা, সেই ভাইরাল চুমুকাণ্ডে তো পুরা দেশ তোলপাড়।